পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ কিয়ামতের দিন আকাশকে ডান হাতে রাখবেন, জাহান্নামে পা রাখবেন, এগুলি কি আল্লাহর সিফাত, সত্তাগত না কর্মগত, কোনটি? আল্লাহ তাআলা আকাশকে ডান হাতে রাখবেন, আল্লাহ তাআলা আকাশকে ডান হাতে রাখবেন, ডান হাত আল্লাহর সিফা, আল আকাশকে রাখা আল্লাহর একটি কর্ম, আল্লাহ এটা করবেন, এটা হচ্ছে কর্মগত গুণ, এটা হচ্ছে কর্মগত গুণ, অর্থাৎ ডান হাত, ডান হাতটা তার সিফা, এটা হলো সত্তাগত গুণ, আর ডান হাতে আসমানসমূহ রাখা এটা তার কর্মগত গুণ, এটা তিনি করবেন, গুটাই রাখবেন। আর জাহান্নামে যা পা, তার আল্লাহর পা তার সত্তাগত গুণ, জাহান্নামে পা রাখা তার কর্মগত গুণ। তো দেখতে পাচ্ছেন যে একটা একটা হচ্ছে সত্তাগত গুণ, একটা হচ্ছে কর্মগত গুণ, দুটোই শুদ্ধ। এখানে আমি যা বলেছেন সত্তাগত কর্মগত দুটোই আছে প্রত্যেকটার মধ্যে, যেটা আল্লাহ তাআলার সত্তার সাথে রয়েছে, যেটা কখনও তিনি যখন ইচ্ছা তখন করেন এরকম না, সেটাকে বলা হয় সত্তাগত গুণ। যেমন তার জীবন, যেমন আল্লাহর জীবন আছে, আল্লাহ তাআলা হাই, এবং তার এলেম, তার কুদরত, তার এগুলি কিন্তু তার সবসময় ছিল, এর অর্থ হচ্ছে তিনি সবসময় এই গুণে গুণান্বিত, এই গুণে গুণান্বিত, এগুলিতে এগুলি বলা হয় সত্তাগত গুণ। আরেকটা হচ্ছে তখন যখন ইচ্ছা তখন তিনি করবেন, সেগুলিকে বলা কর্মগত গুণ। তো যেমন এখন তিনি আকাশগুলো ডান হাতে রাখেন নাই, রাখেন করবেন, রাখবেন হাশরের মাঠে, সেগুলো একসাথ করবেন, একসাথ করে সবগুলি রেখে, কামা বাদা না আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ তাআলা বলছেন যেভাবে সৃষ্টি করেছি প্রথম সেভাবে আবার সৃষ্টি করব। সেগুলি রেখে তিনি হাতে ডুকিটিয়ে বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা ধীরাজ, দুনিয়ার রাজা ধীরাজরা কোথায়, দুনিয়ার রাজারা কোথায়, সেদিন রাখবেন। সেটা হচ্ছে তার এই সেদিন রাখবেন যেটা সেদিন করবেন, অর্থাৎ সময় মতো তার ইচ্ছা অনুযায়ী করবেন, সেটার নাম হচ্ছে তার কর্মগত গুণ। তাহলে একই জিনিসে দুইটা জিনিস আপনি প্রশ্ন করেছেন যে সত্তাগত না কর্মগত। হ্যাঁ, কিছু সত্তাগত, সেটা হচ্ছে যেমন তার ডান হাত, অনুরূপভাবে তার পা, এগুলি তার সত্তাগত গুণ। আর ডান হাতে রাখা, বাম হাত, বাম পা ডান হাতে রাখা, আফান বাম ডান হাতে রাখা, এবং তার পা জাহান্নামে দেয়া, তার পা জাহান্নামে প্রবেশ করানো, এটা হচ্ছে এই যে করবেন তখন, এখন করছে না তখন করবেন, এটার নাম হচ্ছে কর্মগত গুণ। যখন যা ইচ্ছা তিনি করেন সেটার নাম হচ্ছে কর্মগত গুণ। হ্যাঁ, সেটা যদি কোনো এই তার করার কারণে আরেকটা জিনিস তৈরি হয়ে যায়, এটা হচ্ছে কর্ম। যতক্ষণ পর্যন্ত তিনি যেমন ইন্নামা আমরু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, তার নির্দেশ হচ্ছে যখন তার কাজ হচ্ছে এটা, যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন, এই যে ইচ্ছা করলে কুন বলেন, এই কুনের পরে যেটা হবে পাইয়া কুন, যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তার কর্ম। আমাদেরকে ধরেন আপনাকে আমাকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নির্দেশটা কখনো তার কর্ম নয়, নির্দেশটা হচ্ছে তার কর্মগত গুণ, অর্ডার, তার বাক্য কোনো সৃষ্ট নয়, তার কালাম সবগুলি হচ্ছে সৃষ্ট নয় বলতে হবে এগুলিকে, তো গায়ের মাখলুক বলে সৃষ্ট নয়, কিন্তু তার নির্দেশ বা অর্ডার বা তার কর্ম দ্বারা যেটা তৈরি হবে সেটা হবে সৃষ্ট। আমাকে অর্ডার দেওয়ার কারণে আমি হয়ে গেছি, দুনিয়াতে আসছি, আমি হয়েছি সৃষ্ট। এর পার্থক্যটা বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সত্তাগত গুণগুলো তার সত্তার সাথে সীমাবদ্ধ, এগুলি আমরা জানি, তিনি সবসময় যেগুলি দ্বারা গুণান্বিত, আর কর্মগত গুণগুলো তিনি সেগুলো যখন ইচ্ছা তখন তিনি করেন, এটা হলো কর্মগত গুণ। এগুলি দ্বারা করার পরে আরেকটি জিনিস তৈরি হলে সেটাকে বলা হয় কর্ম, সেটা হচ্ছে তার কাজ। যেমন তিনি সৃষ্টি করেছেন, আখেরাত সৃষ্টি করবেন, অনুরূপে ফেরেশতাদের সৃষ্টি করেছেন, এগুলি আরেকটা জিনিস হয়ে গেছে। জান্নাত সৃষ্টি করেছেন, সৃষ্টি করাটা তার কর্মগত গুণ, সৃষ্টি করার পরে জান্নাত হয়ে যাওয়াটা তার কর্ম। আর তিনি যে নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন, একটা ভিতরে দেখুন, নিজ হাত আল্লাহ তাআলা আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, জান্নাত আর আদম নিজ হাতে সৃষ্টি করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হচ্ছে এগুলো আল্লাহ তাআলা নিজ হাত যেখানে বলেছেন সেটা হচ্ছে তার সত্তাগত গুণ, সৃষ্টি করাটা তার কর্মগত গুণ, সৃষ্টি হওয়ার পরে, সৃষ্টি অর্ডার পরে তিনি করার পরে যেটা হয়েছেন সেটা হচ্ছে তার কর্ম। এই জন্য আদম হচ্ছে তার কর্ম বা সৃষ্ট, আর যেগুলো আলাদা হয়নি সেগুলো তার কর্ম রয়ে গেছে। তিনি আরশের উপরে উঠেছেন, আরশের উপরে উঠেছেন আর কিছু হয়নি, সুতরাং এটা হচ্ছে তার কর্মগত গুণ। যদি আরেকটা কিছু হতো তাহলে সেটা হয়ে যেত কর্ম, কিন্তু সেটা কর্মও নয়। আশা করি আপনি বিষয়টা স্পষ্ট বুঝতে পেরেছেন।
হ্যাঁ, এখন আরেকটি কথা আপনি বলছেন, আমরা জানি কোরআন আল্লাহর সিফাত, কোনো সৃষ্ট মাখলুক নয়, আল্লাহর নামের ক্ষেত্রেও কি আকিদা পোষণ করতে হবে? কোরআন আল্লাহর সিফাত, সৃষ্ট মাখলুক নয়, কারণ কি জানেন? কোরআন আল্লাহ আগে কথা বলেননি, পরে কথা বলেছেন, এটা তার কর্মগত গুণ, কথা বলা তার প্রাচীন গুণ, তিনি সবসময় আজালি বলে এটাকে, যে তার আদি গুণ হচ্ছে কথা বলা, কথা বলা তার জাতি গুণ, সত্তাগত গুণ। কোরআন নিয়ে যখন কথা বলেছেন তখন এটা হচ্ছে কর্মগত গুণ, কর্মগত গুণ, এটা আগে ছিল না পরে হয়েছে, কিন্তু সবই লোহে মাহফুজে লেখা আস থাকলেও এটা কিন্তু দুনিয়াতে আসার যে পদ্ধতি সেটা অনুসারে কর্মগত গুণ নির্ধারিত হয়। তাহলে দুনিয়া তিনি কথা বলেছেন কর্মগত গুণ দিয়ে, কিন্তু এই কর্মগত গুণও নতুন নয়, এগুলি তার সবসময় ছিল, সেটা থেকে তিনি ব্যবহার করেছেন, কোনটা তিনি কখন কী করবেন তিনি জানেন, সেটা তিনি করেছেন। সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে এটা যে কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, সেটা তার কর্মগত গুণ, আগে কথা বলেননি, যখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী হিসেবে পাঠিয়েছেন তারপরে তিনি এই কোরআন দিয়ে কথা বলেছেন, আমরা সেই কোরআন আমরা পাঠ করলে আল্লাহর গুণকে পাঠ করা হয়, আল্লাহর গুণকে পাঠ করা, সেটা আল্লাহর কর্মগত গুণ, এটা হচ্ছে কোরআন সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এরপর আপনি বলেছেন আল্লাহর নামের ক্ষেত্রেও কি একই আকীদা পোষণ করতে হবে? আল্লাহর নাম এটা নিয়ে বহু পানি গোলা করা হয়েছে, কেউ কেউ বলে যে যারা বুঝে না যে আল্লাহর নাম তো আলাদা জিনিস, সুবহানাল্লাহ, আলাদা কি গাফুর কি কোনো সত্তা? এই জন্য এই ভুলটা এভাবে করতে হবে যে আল ইসমুল ইল মুসাম্মা, নাম হচ্ছে যার জন্য নাম রাখা হয়েছে তার জন্য, তার হিসেবে। দুনিয়ার বুকে মানুষ সাদা মিয়ারে কালো মিয়া নাম রাখে, কালো মিয়া নাম রাখে, কিন্তু আল্লাহর জন্য নামগুলো অর্থের সাথে সম্পৃক্ত পরিপূর্ণভাবে একই জিনিস, অর্থাৎ তার এমন কোনো নাম নাই যা গুণ গুণের বাইরে, মানুষের সৃষ্টির আলাদা হতে পারে। কোনো কোনো জিনিস সুন্দর মানুষকে কেউ কেউ কালো মিয়া নাম রাখে, আবার কালো মানুষকে কেউ কেউ দেখবেন লাল মানুষকে কেউ কেউ কালো মিয়া, লাল মানুষকে কালো মিয়া নাম রাখে, এটা হচ্ছে সৃষ্টির অসামঞ্জস্যতা, সৃষ্টির নামের সাথে তার ব্যক্তির কোনো মিল নেই, কিন্তু আল্লাহ তাআলা এরকম না, আল্লাহ তাআলার নামগুলো তার জন্য, অর্থাৎ তার গুণ সমৃদ্ধ নাম এগুলো, যেমন তিনি খালেক স্রষ্টা, এটা তার নাম, তো খালেক কোনো আলাদা সত্তা আলাদা নয়, তিনি খালেক, তিনি মালিক, তিনি জীবনদানকারী, তিনি মৃত্যুদানকারী, তিনি রিজিক দানকারী। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আলাদা কোনো জায়গা নয় যে এগুলিকে আমরা বলবো যে এটা স্রষ্টা কি সৃষ্টি জাতীয় কথা, বলাটা হচ্ছে বেহুদা কথা, বলতে হবে নামগুলো হচ্ছে যার নাম তার সাথে সম্পৃক্ত। সুতরাং তার নাম যেহেতু তার নাম, সেহেতু তার এই নামটি আদি প্রাচীন, নতুন করে কোনো কিছু তৈরি হয় নাই, তো নামগুলো গুণের মতো এরকম নতুন কিছু হয় না, নাম তার আগ থেকে আসে, গুণ তিনি যখন ইচ্ছা তখন কাজ করেন, যেটা ইচ্ছা এটা করেন, তখন তার এটা কর্মগত গুণ, আর নামগুলো তার সবসময় আসে, সব নাম আমরা জেনেছি তাও নয়, অনেক নাম আছে যেগুলো আমরা জানতে পারিনি, এগুলো কেবল আদি, তার সমস্ত নামই হচ্ছে আদি বা প্রাচীন নাম, নতুন কোনো নাম তৈরির প্রয়োজন হয় না, যত ভালো ভালো নাম আল্লাহ তাআলা সেটা তার রেখেছেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আপনি যদি বলেন যে নামগুলো কি সৃষ্ট না বা এই জাতীয় মাখলুক না, এই জাতীয় প্রশ্ন অবান্তর, নাম তো কোনো আলাদা জিনিস না, নাম তো স্রষ্টারই নাম, স্রষ্টার নাম যেহেতু তিনি আগে থেকে আসেন, এগুলি আদি, এগুলিকে মাখলুক বলার কোনো সুযোগ নেই, এগুলিকে আগে থেকে আসেন, অর্থাৎ আদিকাল থেকেই এগুলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, নতুন কোনো নামে তিনি এহদাস করেন না, তার নাম সবগুলি যত ভালো ভালো নাম সবই আছে, নতুন কোনো নাম তৈরি হওয়ার প্রশ্নই আসে না, এবং নতুন কোনো নাম তিনি কিন্তু গুণে গুণান্বিত হন, যখন তিনি ইচ্ছা নতুন কোনো একটা কাজ করেন, তবে সেগুলোও তার নামেরই প্রতিফলন, যে নামে তিনি গফুর ক্ষমাশীল, যেমন ক্ষমা করেন আমাকে, এই যে আমাকে ক্ষমা করছেন এখন, এটা আগে ক্ষমা করেন এখন করতেছেন, আমার উপর খুশি হচ্ছেন এখন উঠতেছেন, কাফেরদের উপর রাগ করতেছেন রাগ হচ্ছেন এখন, এর অর্থ হচ্ছে যখন যেটা হয় সেটা হবে, কিন্তু এই যে তিনি গাফুর গাফার এগুলো তার না প্রাচীন নাম, সেটার প্রভাব পড়ে আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেন, এই যে তিনি ক্ষমা করে দেন এটা হচ্ছে তার কর্মগত গুণ। তাহলে নামের ক্ষেত্রে এটা বলা যাবে না যে নাম আল্লাহর সিফাত, নাম তো আসলে আল্লাহ এর উপরের তবকার জিনিস, যেগুলি কোনো কর্মগত হয় না, এগুলি সবই হচ্ছে সত্তাগত, সবসময় এই নামগুলি তার ছিল, এর মধ্যে কিছু তিনি আমাদের জানিয়েছেন, কিছু তিনি আমাদের জানাননি। আপনি সেই হাদিসটির কথা স্মরণ করবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো বিপদে পড়ে, তার বেশি সমস্যা হয়, মানসিক চিন্তার মধ্যে পড়ে যায়, তখন সে যেন সে এই দোয়াটি পড়ে, এই দোয়াটি পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা মানসিক তার সমস্যা দূর করে দেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা
নাওসিয়তি বিয়াদিকা মাদুন ফিয়া হুকমুকা আদুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সামাইতা বিনাফসাকা ওয়া আনজালতা ফি কিতাবিকা আও আল্লামতা আহাদা মিন খালকিকা আও ইস্তাআসারতা বিফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআল কুরআনা রাবিয়া কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদুর বললে তার সন্দেহ, তার যে মানসিক যে দোটানা অবস্থা আছে, মানসিক যে খারাপ অবস্থা আছে, এর থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। তবে এটা মুখে পড়লে হবে না, অর্থটা বিশ্বাস করে আপনাকে পড়তে হবে। অর্থটা কি? আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার দাস, ওয়াবনু আবদিকা আপনার দাসে আপনার দাসের ছেলে, ওয়াবনু আমাতিকে আপনার দাসীর ছেলে, নিজেকে দীনহীনভাবে আল্লাহর সামনে পেশ করতেছে। নাসিয়াতি বিয়াদিকা, আমার কপাল আপনার হাতে, আমার কপাল আপনার হাতে। কপাল নাসিয়া বলার সামনের দিকে চুলের অংশ যেখানে ব্রেন থাকে সেটা, নাসিয়াতি বিয়াদিকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করেন সেটাকে। মাদুন ফিয়া হুকমুকা, আপনার বিধান আমার উপর অবধারিত হবেই, এটা চলবেই, এটা কোনোদিন না চলে আপনি যা নির্দেশ সেটাই ঘটবে। আদুন ফিয়া কাদাউক, আপনার ফয়সালা ইনসাফপূর্ণ, আপনি যেটাই ফয়সালা করেন, অসুস্থ হলেও সেটাও ইনসাফপূর্ণ, ভালো থাকলে সেটাও ইনসাফপূর্ণ, আপনি আমাকে দরিদ্র বানালেও ইনসাফপূর্ণ, ধনী বানালেও ইনসাফপূর্ণ। মাদুন ফিয়া হুকমুকা আদুন ফিয়া কাদাউকা, এরপর এটুকু আল্লাহ প্রশংসা করে বলতেছেন আস আলুকা, আল্লাহ আপনার কাছে চাচ্ছি বিকুল ইসমিন হুয়া লেখা, আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে আস আলুকে বিকুল ইসমিন হুয়া লেখা সাম্মাইতে বিন আফসাকে, যেগুলো আপনি নিজেকে নামকরণ করেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা, আপনার কোনো কিতাবে সেগুলি নাজির করেছেন, আও আল্লামতাহু আহাদা মিন খালকিকা, অথবা আপনার কোনো বিশেষ সৃষ্টিকে সেগুলি জানিয়েছেন, আপনি কোনো সৃষ্টিকে আপনি জানিয়েছেন, কোনো সৃষ্টিকে আপনি জানিয়েছেন, সবাইকে জানাননি, আও আল্লামতাহু আহাদা মিন খালকিকা, অথবা আপনার কোনো সৃষ্টিকে আপনি সেটা জানিয়েছেন, আও ইস্তাআসারতা বিফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনার গায়বি ভাণ্ডার সেটা রেখে দিয়েছেন, কাউকে জানাননি। আল্লাহর নাম কেউ গুনে শেষ করতে পারবে না। আমরা যদি গুনি, যেগুলো আমাদেরকে জানিয়েছেন এগুলো দিয়ে আমাদেরকে ইবাদত করতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তো এগুলি দিয়ে ডাকার পরে কী হবে? আমরা তো বলছি ওসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহুম্মা ইন্নী আব্দুকা ওয়াবনু নাসিয়তি বিয়াদিকা মাআ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি আমি, যেগুলি আপনি নিজেকে যেগুলি দিয়ে নিজেকে নামকরণ করেছেন, অথবা কোরআনে অথবা কোনো কিতাবে আসছে, অথবা কোনো সৃষ্টিকে অথবা নবীদেরকে শিখিয়ে দিয়েছেন, অথবা আউস্তাফিফিয়ালদাকে আপনার গায়ের ভাণ্ডার সেগুলো রেখে দিয়েছেন, কাউকে দেননি, এই সবগুলো ওসিলা দিয়ে চাচ্ছি। কী ওসিলা দিয়ে কী চাচ্ছি? আন্তাজাল কোরআন আর রাবিয়া কালবি, কোরআনকে আপনি করে দিবেন আমার অন্তরের জন্য বসন্ত, ও জালা হুজনি এবং আমার পেরেশানি দূরকারী, ও দাহা বাহামি ও গাম্মি আমি চিন্তা বিভিন্ন দুশ্চিন্তা যা আসছে সেগুলিকে দূরকারী বানিয়ে দিন। কোরআনকে কেন বললেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর সিফাতের ওসিলা দিয়ে, অর্থাৎ ওসিলার ফল ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যেন এই কোরআন এর ওসিলা, এই আল্লাহর বাণীর ওসিলা, আল্লাহর নামের ওসিলা, আল্লাহ যেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে। যে ব্যক্তি এগুলো যথাযথভাবে উচ্চারণ করবে, এগুলো বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তার থেকে এই বিপদ দূর করে দিবেন। তো এইটা কেন? এই কারণে যে আল্লাহ তাআলার এই সিফাতগুলো, আল্লাহ তাআলার এই এই নামগুলো, আল্লাহ তাআলার এই নামগুলো, এগুলি প্রাচীন নাম, এগুলো দিয়ে ওসিলা দোয়া করতেছি, আর এগুলির সাথে যে ওসিলা, এগুলি প্রাচীন নাম সুন্দর কেন এগুলো নামগুলো? কারণ এগুলির সাথে আল্লাহর গুণাবলি জড়িত, এগুলি সে গুণ আছে, প্রত্যেকটি নামের ভিতরে অনেক গুণ আছে, একটা দুইটা না, এক একটা নামের অনেকগুলো গুণ। যেমন দেখেন আল্লাহ তাআলার রহমান নাম, রহমান নাম এর গুণ কি? রহমত করা। এর সাথে আরেকটা গুণ কি? কাকে রহমত করবেন তিনি যাকে জানেন। আরেকটা গুণ কি? যাকে রহমত করবেন তাকে রহমত করতে তিনি সামর্থ্যবান, কাদির তিনি। আরেকটা গুণ কি? যে তিনি রহমতের অর্ডার দিবেন, হুকুম দিবেন। দেখছেন আপনি, একটা নামের ভিতরে, রহমান নামের ভিতরে আমরা পাঁচটা ছয়টা গুণ পাচ্ছি, এরকম বহু গুণ আপনি পাবেন, এক একটা নামের ভিতরে বহু গুণ আপনি পাবেন। এই জন্য নামগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরিচায়ক, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরে, সেগুলি নামগুলি ঠিকমতো অর্থ বুঝলে আমরা আল্লাহকে চিনতে পারবো। আর নামগুলিকে কথা বলা যাবে না আল্লাহর সিফাত, হ্যাঁ সিফাতি নাম বলা যাবে, সিফাতি নাম অর্থ এই জন্য যেগুলি অর্থ ধারণ করে, যে অর্থের ভিতরে গুণ আছে এভাবে বলা যাবে, কিন্তু এগুলি নাম, এগুলি নাম, এগুলির ভিতরে অর্থ আছে, এবং এগুলো যদি কেউ এই অর্থগুলোকে গুণ বলে বলতে পারবে, সেগুলো কিন্তু সবগুলি হচ্ছে তখন সত্তাগত গুণ বলা হবে। আর এগুলি যখন তিনি ইচ্ছা করে কোনো কাজ করবেন সেটা হলো কর্মগত গুণ, সেগুলো মূল সত্তাগত গুণের আলোকেই তিনি সেগুলি সম্পন্ন করেন, যে সেগুলি মূলে তিনি ক্ষমতাবান সেই হিসেবে তিনি বলেন। আশা করি আপনার বিষয়টা বুঝে আসছে।